হাই বন্ধুরা, আমি দেবা। চলে এলাম প্রতিবারের মতো এবারেও আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা শিখে নেব কিভাবে খুব সহজেই আমরা থার্মোকল শিটের উপরে কলকা এঁকে সেটিকে কেটে আমরা রং করতে পারি। এছাড়া এই থার্মোকল রং করার জন্য আমি কি রং ব্যবহার করেছি সেটিও এই ভিডিওতে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থার্মোকলটিকে প্রথমে মার্কার পেন দিয়ে এঁকে নেব। এরপর খুব সাবধানে আস্তে আস্তে ওই মার্কারের দাগ বরাবর ছুরি দিয়ে থার্মোকলটিকে কেটে নেব। থার্মোকল কাটা শেষ হয়ে গেলে প্রথমে থার্মোকলের ধারগুলিকে সরু তুলি দিয়ে এভাবে রং করে নেব, তারপর উপরটি রং করব। আমি সরু তুলি দিয়ে ধারগুলো রং করে নিচ্ছি আর আমার ছেলে উপরটি রং করছে, আমাকে কাজে সাহায্য করছে, নিজেও রং মাখছে আর থার্মোকলেও রং করছে। থার্মোকলে রং করার জন্য ডিস্টেম্পার নিয়ে নিয়েছি। এটি 1 কেজির প্যাকেট। উপরের প্যাকেটটি কাটলে ডিস্টেম্পারটি ঠিক এভাবে থাকে। ভিতরের প্যাকেটে ডিস্টেম্পারটি এরকম কাদা কাদা অবস্থায় থাকে। এই ডিস্টেম্পারের সাথে আমি এরকম স্টেনার নিয়ে নিয়েছি। এই স্টেনারটি হলুদ রঙের, এই রঙটি মিশিয়েই আমি রং করেছি। ডিস্টেম্পারটিকে প্রথমে জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে, তারপর এই হলুদ স্টেনারটি পরিমাণ মতো মিশিয়ে রং গুলে নিতে হবে।